অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া নগরকান্দা সালথা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভার আগে তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়া, ফরিদপুর দুই আসনের সাবেক এমপি আমিনুদ্দিন মাস্টার কবর সহ 27টি কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা সালথা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সালথা নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের হাট বাজার, মসজিদ, মাদ্রাসা, আশ্রয়ন প্রকল্প ঘুরে শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন তিনি।